বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এসে গেছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে বন্ধুরা কীভাবে আমরা নিজেদের জন্য নিজেরা একদম পারফেক্ট সেন্সিভিটিকে খুঁজে বার করব। আমাদের প্রত্যেকের ডিভাইস আলাদা হয়। অনেকে কমেন্ট করে আমার ধরো স্যামসাংয়ের ডিভাইস, কেউ বলে আমার ভিভোর ডিভাইস, কেউ বলে আমার রিয়েলমির ডিভাইস, আমার ডিভাইসের জন্য সেন্সিভিটিকে বলো। কিন্তু এটা তো সম্ভব নয় যে প্রত্যেকের ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে সেন্সিভিটিকে কাস্টমাইজ করে বার করা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা তোমাদের ডিভাইস অ্যাকর্ডিং কীভাবে তোমরা তোমাদের জন্য একদম পারফেক্ট সেন্সিভিটিকে খুঁজে বার করবে, যে যার ফোন অনুযায়ী সে তার নিজের সেন্সিভিটি, কারোর কপি নয়, কোনো ইউটিউবারের কপি নয়, এবং কি আমারও কপি নয়, কারোর কপি না করে নিজের সেন্সিভিটিকে কীভাবে তোমরা বার করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো। তোমরা যখন কোনো ইউটিউবারের থেকে তার সেন্সিভিটিকে কপি করে আনো না, অনেক সময় তোমার ফোনে চলে যায়, কাজ চলে যায়, বাট পারফেক্ট সাপোর্ট নেয় না। কারণ কি? কারণ হচ্ছে কি, সে তার সেন্সিভিটিকে নিজে বার করেছে এবং বহুদিন ধরে সে তার এটা প্র্যাকটিসের মধ্যে আছে। তো আজকের আমরা এই ভিডিওতে নিজের সেন্সিভিটিকে খুঁজে বার করা শিখব। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা শিখে যাবে কীভাবে তোমরা নিজেদের সেন্সিভিটিকে বার করবে। তো প্রথম শুরু করা যাক। সেই বন্ধুরা আমরা এরকম চলে আসবো। প্রথম দেখো, আমি ভিডিওতে জাইরো এবং নন জাইরো উভয় মানে দুজনের জন্যই সেন্সিভিটিকে কীভাবে সেট করতে হয় শেখাবো, ঠিক আছে? আমার হ্যান্ড ক্যামের ব্যবস্থা নেই। নেক্সট ভিডিও বা পরবর্তীকালে চেষ্টা করবো হ্যান্ড ক্যাম করে একদম পারফেক্ট বুঝিয়ে দেওয়ার। বাট এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা আশা করছি তোমরা বুঝে যাবে এবং তোমাদের কাজ চলে যাবে। তো প্রথম আমাদের যেটা এসে যায়, প্রথম হচ্ছে কি, থার্ড পার্সের নোস্কোপ। বন্ধুরা থার্ড পার্সের নোস্কোপের কাজ কী? বন্ধুরা আমরা যে হিপ ফায়ার দিই না, মানে উইদাউট স্কোপ, মানে কোনো রকম স্কোপ না খুলে এই যে ফায়ারটা কোনো স্কোপ না খুলে এইটা কিন্তু আমাদের থার্ড পার্সের নোস্কোপে কাজ করে, মানে কোনো রকম স্কোপ না করে। তো এইটার কী কাজ? এটা যদি আসবে সেন্সিভিটিতে আসার পর বন্ধুরা, এই যে থার্ড পার্সের নোস্কোপটা দেখছো, এই থার্ড পার্সের নোস্কোপের প্রথম কাজটা আমরা শিখবো। থার্ড পার্সের নোস্কোপে আমরা কী হয়, থার্ড পার্সের নোস্কোপে তোমাদেরকে প্রথমেই বলেছি আমাদের হিপ ফায়ারের ক্ষেত্রে কাজে লাগে। তো থার্ড পার্সের নোস্কোপকে যখন তুমি একদম জিরো করে দেবে কীভাবে, দেখো আমাদের মুভমেন্ট কোনো রকম প্রবলেম নেই, ঠিকঠাকই চলছে। তোমরা যখন স্কোপ খুলবে, স্কোপ খুলে দেখো স্ক্রিনকে ডান দিক বাঁ দিক হেলাও, মানে ডান দিকে টানো বা বাঁ দিকে টানো, দেখো কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু একদম মানে স্কোপ ফোপ পুরো বন্ধ করে এবার ডান দিক বা বাঁ দিক করার চেষ্টা করো, ডান দিকে টানো বাঁ দিকে টানো, দেখো কোনো রকমভাবে কিন্তু স্ক্রিন মুভমেন্ট হবে না, কোনো রকম মুভমেন্ট হবে না। কারণ কি, আমরা এই থার্ড পার্সের নোস্কোপকে করে দিয়েছি জিরো। তো থার্ড পার্সের নোস্কোপের এটাই কাজ যে নন জায়গা যারা, তারা যদি এটাকে একদম জিরো করে দাও বা অফ করে দাও বা কমিয়ে দাও, তখন কিন্তু এই যে স্ক্রিনকে মানে ডান দিক বাঁ দিক টেনে যে মুভমেন্ট করো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটাকে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটা রাখতে পারো, তোমরা কততে করবে মানে স্ক্রিনটাকে তোমরা কী হিসাবে মুভমেন্ট করবে। যেমন হচ্ছে কি, যখন তোমরা হিপ ফায়ার দাও না, তো হিপ ফায়ার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনকে ডান দিক বাঁ দিক টানতে হয়। হিপ ফায়ার মানে হচ্ছে কি, স্কোপ না অন করে, মানে কোনো রকম স্কোপ না অন করে এইভাবে যখন ফায়ারটা দাও স্ক্রিনকে ডান দিক বাঁ দিক সরিয়ে, ফায়ার করতে করতে যখন মানে স্ক্রিনটাকে সরাও, তখন তোমাদের এই হিপ ফায়ারের কাজের জন্য যে মানে সেন্সিবিলিটিটা অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে কি তোমার এই থার্ড পার্সের নোস্কোপের কাজ। তো থার্ড পার্সের নোস্কোপকে যখন তুমি জিরো করে দিচ্ছ বা কমিয়ে দিচ্ছ, তখন কিন্তু আর তোমার কোনো রকমভাবে স্ক্রিনে কোনো কাজ হচ্ছে না। তো তারপর এসে যাই বন্ধুরা আমাদের ফার্স্ট পার্সের নোস্কোপ। তো ফার্স্ট পার্সের নোস্কোপের কী কাজ, তো এটা এখন আমার 120 করা আছে, এটাকে অফ করে দেবো। দেখো স্ক্রিনকে ডান দিক বাঁ দিক টানো, কোনো সমস্যা নেই, দিব্যি কাজ হচ্ছে। এবার তুমি এটা FPPতে সুইচ করো, ঠিক আছে? এবার ডান দিক বাঁ দিক টানার চেষ্টা করো। তো বন্ধুরা ফার্স্ট পার্সের নোস্কোপ মানে হচ্ছে কি FPP, ঠিক আছে? FPPতে যে আমরা সুইচ করে নিই না, দেখো শুধুমাত্র হাত আছে, মানে হাতটা দেখা যাচ্ছে আর গানটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বন্ধুরা ফার্স্ট পার্সের নোস্কোপ। তো এখানে যখন আমরা সুইচ করে নিচ্ছি, এবার দেখো ডান দিক বাঁ দিক স্ক্রিনকে যেদিকে ইচ্ছা টানার চেষ্টা করো, দেখো তোমার কিন্তু আর কোনো মুভমেন্ট হবে না। কেন কি, আমরা এই সেন্সিভিটি সেটিংসে গিয়ে ফার্স্ট পার্সের নোস্কোপকে জিরো করে দিয়েছিলাম। তো এটা তোমরা যারা FPPতে তোমরা কতটা খেলবে বা অনেক সময় আমাদের সুইচ করতে হয় কিছু ক্লোজ রেঞ্জ ফাইটের জন্য, তো সেটা তোমাদের অ্যাকর্ডিং তোমরা সাজিয়ে নাও, ঠিক আছে? সেন্সিভিটিটা একটু ঘাঁটবে মাঝে মাঝে, এরকম ঘাঁটবে মানে যতক্ষণ না তোমরা সেট করতে পারছো নিজেদের জন্য পারফেক্ট সেন্সিভিটিকে সেট করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘাঁটবে। যখন তোমরা একটা পারফেক্ট সেন্সিভিটিকে সেট করে নেবে তারপর কিন্তু আর ঘাঁটবে না, তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে। ওকে, তো আমরা রেড ডট শিখবো, ঠিক আছে? মানে রেড ডটকে কীভাবে স্টেবল করবে বা রেড ডটকে তোমরা কীভাবে সেটিং করবে, প্রথম সেন্সিভিটিতে চলে যাবো। সেন্সিভিটিতে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা সেন্সিভিটির এই পার্টটায় আমাদের আছে রেড ডট 38, ঠিক আছে? তো 38 আছে। তো যদি এটাকে আমরা বাড়িয়ে দিই কী হবে দেখো, যেমন আমি বাড়িয়ে তোমার
যা হোক একটা 90 করে দিলাম। তো কি হবে, এই যে স্ক্রিনটা, এই যে স্ক্রিনে এই যে টানছো, এই যে টানাটা মানে ডান দিকে সরাচ্ছ বা বাঁ দিকে সরাচ্ছ, এটা নন জাইরোর জন্য। প্রথমে যারা নন জাইরো খেলছে তাদেরকে বলে দিচ্ছি, এই যে ডান দিক বাঁ দিকে মানে আমরা এই টার্গেট থেকে এই টার্গেট, এই টার্গেট থেকে এই টার্গেটে যখন মানে এমকে ট্রান্সফার করি, এইটা ক্যামেরা সেন্সিভিটির কাজ হয়, ঠিক আছে, ক্যামেরা সেন্সিভিটির এই পার্টটাই কাজ হয়। তো যদি আমরা বাড়িয়ে দিই দেখো কতটা ফাস্ট হয়ে গেছে, মানে তুমি এখান থেকে এই টার্গেট থেকে মুভ করে এই টার্গেট নিয়ে যাবে, দেখো সরে যাচ্ছে, থাকছে না। তো বাড়িয়ে দিলে বন্ধুরা এটাই হবে, ঠিক আছে। তো তুমি যদি এরকম বাড়িয়ে দাও এরকম হবে, আর যদি তুমি এটাকে কমিয়ে দাও, এটা 90 থেকে এটা যদি কমিয়ে দাও, দেখো এবার কী হবে, সরছে বাট খুবই অল্প, দেখো খুব ধীরে ধীরে, মানে তুমি এমকে সুইচ করতেই পারবে না। দেখো রেড ডট করলাম, দেখো স্ক্রিন টেনে, মানে আমি যেটা বলছি তোমরা এটা নিজেরা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে এইভাবে সেট করার চেষ্টা করবে বা সেট করবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো টানছি, দেখো যাচ্ছেই না, এদিক ওদিক যাচ্ছেই না। তো বন্ধুরা ক্যামেরা সেন্সিভিটি দেখিয়ে যদি রেড ডটকে তোমরা বাড়িয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু মানে যে স্টেবল ব্যাপারটা আছে না, মানে ডান দিক থেকে বাঁ দিকে যাওয়া বা বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া, এটা কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে। এবং যদি একদম কমিয়ে দাও তাহলে কিন্তু বন্ধুরা একদমই সরবে না। তো ক্যামেরা সেন্সিভিটির পুরো এই পার্টটাই, মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ক্যামেরা সেন্সিভিটির এই যে পুরো পার্টটা আছে, এই যে 2x স্কোপ 4x স্কোপ সবগুলোর ক্ষেত্রেই সেম। ধরুন আমি 2x স্কোপকে দেবার এক্সাম্পল লাগাচ্ছি, 2x স্কোপ এখনও করা আছে আমার 40 মানে 40, এবার যদি আমি এটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে, ধরুন বাড়িয়ে আমি করে দিলাম 190, 2x স্কোপ আছে, ওকে, এবার দেখো 2x স্কোপটা খুললাম, সরিয়ে দেখো, এই দেখো বুঝতে পারছো কতটা মানে দূরে সরে যাচ্ছে বা কতটা আগে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এবার তুমি যদি এটাকে একদম কমিয়ে দাও, ক্যামেরা সেন্সিভিটির এই পার্টটাকে একদম কমিয়ে দাও, দেখো এ দেখো যাচ্ছেই না, মানে ব্যাপারটা ক্লিয়ার করো, ক্যামেরা সেন্সিভিটির এই পার্টটাই মানে প্রত্যেকটা স্কোপকে, মানে স্কোপকে ইন করার পর, মানে এরকমভাবে স্কোপ খোলার পর যখন তুমি ডান দিক বাঁ দিক সরাবে, মানে যে মুভমেন্টটা করো এম ট্রান্সফার করার জন্য, সেই মুভমেন্টটা কাজ করে এই ক্যামেরা সেন্সিভিটির এই পার্টটায়, ঠিক আছে। এরপরে এডিএসে আসবো, বাট এই পার্টটাই কাজ করে, এই পার্টটাই, তাহলে কমিয়ে দিলে একদম সরবে না, বাড়িয়ে দিলে একদম বেড়ে যাবে। তো তোমাদেরকে নিজেরা এরকমভাবে ট্রেনিং গ্রাউন্ডে এসে তোমাদেরকে দেখতে হবে তোমাদের জন্য কোনটা বেস্ট বা তোমাদের জন্য কোনটা কাজ করে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা সেট করো। আর এখানে যে কটা স্কোপ আছে বন্ধুরা, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সেম, প্রত্যেকটার ক্ষেত্রে মানে 2x 4x 6x 8x যা আছে সব কিছু, ক্যামেরা পার্টটাই যা কিছু আছে সব সেম। তো এবার আমরা জাইরো যারা আছে তাদেরকে একটু জাইরোর পার্টটা দেখি দিই। আমি এটা জাইরোটা এতক্ষণ ক্লোজ করে রেখেছিলাম যাতে করে আমি নন জাইরো যারা আছে তাদের বোঝাতে পারি। এবার এসে যাই বন্ধুরা জাইরোর পার্টটায়। তো জাইরোর এই পার্টটায় কী হয় বন্ধুরা, জাইরো যারা খেলছে তাদের জন্য দেখো থার্ড পার্সন নো স্কোপ। তো থার্ড পার্সন নো স্কোপের কী কাজ আমি দেখিয়ে দিচ্ছি। তো থার্ড পার্সন স্কোপ মানে হচ্ছে কি বন্ধুরা, স্কোপ না করে যখন এই যে ডান দিক বাঁ দিক মানে ডিভাইসকে ডান দিকে বাঁ দিকে ওপর নিচে যে মুভমেন্টটা করছো না, এইটাই হচ্ছে থার্ড পার্সন নো স্কোপের কাজ আছে। সেটাকে যদি বন্ধুরা তোমরা ধরো এখন করা আছে 221, এবার যদি আমি এটাকে একদম কমিয়ে দিই কী হবে, দেখো ফোনটাকে কিন্তু ডান দিক বাঁ দিক মুভমেন্ট যতই করার চেষ্টা করো নন জাইরো, দেখো কাজ হচ্ছে স্ক্রিনকে ডান দিক বাঁ দিক ঘুরিয়ে। মানে আমি হ্যান্ড ক্যাম থাকলে সত্যিই খুব বোঝাতে সুবিধা হতো, বাট হ্যান্ড ক্যামের যেহেতু ব্যবস্থা নেই সেহেতু বোঝাতে পারছি না। দেখো নন জাইরোর ক্ষেত্রে দেখো ডান দিক বাঁ দিক হচ্ছে, বাট যারা জাইরো খেলছো তাদের জন্য কিন্তু আর এই ডান দিক বাঁ দিকটা হবে না, মানে ফোনকে নিয়ে তুমি করতে পারবে না। সো বন্ধুরা বুঝতে পারলে জাইরোর ক্ষেত্রে থার্ড পার্সন নো স্কোপের কী কাজ, ঠিক আছে। এবার আমাদের এসে যায় বন্ধুরা রিকল কন্ট্রোল করার জন্য যেটা লাগে, রিকল কন্ট্রোল করার জন্য লাগে বন্ধুরা এডিএস। এডিএস দিয়ে আমরা কিন্তু যে কোনো গানে রিকলকে কন্ট্রোল করে থাকি, ঠিক আছে। এই যে স্প্রেটা দিলাম এইটাকে বলে রিকল, এই এক জায়গায় স্টে মানে এক জায়গায় তোমার এমকে লক করে যে স্প্রেটা দেওয়া হয়, দেখো আমার এমটা এক জায়গায় লক হয়ে আছে, তাহলে আমি রিকল কন্ট্রোল করতে পারছি তাই লক হয়ে আছে। তো এইটা তোমরা কীভাবে করবে এটারই কাজ করে বন্ধুরা, এই যে সেন্সিভিটি অপশানে গিয়ে দেখুন, এটা দেখো আমি এটাকে ক্লোজ করে রেখেছি, এটাকে তোমরা ওপেন করবে, করলে তোমাদের জন্য এডিএসের পার্টটা খুলে যাবে। এডিএসের পার্টটা খুলে গেল, এডিএস সেন্সিভিটি দিয়েই কিন্তু আমরা আমাদের রিকলকে কন্ট্রোল করে থাকি, ঠিক আছে। তো আমরা রিকল কন্ট্রোল করার জন্য ইউজ করি এডিএসের পার্টটা। তো এবার আমরা এডিএস সেন্সিভিটি দিয়ে কীভাবে এডিএস সেন্সিভিটিকে কীভাবে সেট করবো, ওকে।
দর্শক বন্ধুরা এবার আমরা শিখব এডিএস সেনসিটিভিটি তো এডিএস সেনসিটিভিটি সেটিংসে যাব এডিএস সেনসিটিভিটিতে যাব এডিএস সেনসিটিভিটি তোমাদেরকে আগেই বলে দিয়েছি থার্ড পারসন নোস্কোপ মানে আর ফার্স্ট পারসন নোস্কোপ মানে কি এবার আমরা এসে যাবে আমাদের রেড ডটের এডিএসকে মানে রেড ডটের স্প্রেটা কীভাবে আমরা ঠিক করব বা কীভাবে রেড ডটের স্প্রেকে আমরা এখন সেট করব তো ধরো আমার রেড ডট করা আছে 39 মানে 39 করা আছে যদি আমি এবার এটাকে একটু বাড়িয়ে দিই কীভাবে বন্ধুরা দেখো ধরো বাড়িয়ে দিলাম 90-93 করে দিলাম ঠিক আছে দেখো আমার তীর আমার 39 ছিল বলে তোমাদেরও 39 করতে হবে তা নয় হয়তো তোমাদের 39-এর কম মানে 39-এর কম বা 39-এর একটু বেশি 41-42-এ কাজ হয়ে যাবে তো তোমরা ওইভাবেই চেষ্টা করবে ঠিক আছে তো আমরা প্রথমে দেখো নন যায় আমি তো এখন জায়গাতে শিফট করে গেছি তো আমার একটু স্প্রে দিতে প্রবলেম হচ্ছে তবুও আমি চেষ্টা করবো যে কীভাবে রিকলকে কন্ট্রোল করা যায় আমি আগেই বলেছিলাম নন জাইরোর ক্ষেত্রে এরম স্ক্রিনটাকে ডাউন মানে নিচের দিকে টেনে ধরে রিকলকে কন্ট্রোল করতে হয় তো আমি স্প্রে দেবো একটা আর চেষ্টা করবো নিচের দিকে ড্র্যাগ করা আমি অনেক চেষ্টা করছি নিচের দিকে টেনে ধরার বাট আমার রিকলটা কন্ট্রোল হচ্ছেই না মানে তবু উপরের দিকে উঠে যাচ্ছে মানে মানে ঠিকঠাক জায়গায় আমি পয়েন্টে বসাতেই পারছি না ঠিক আছে এবার যদি আমি এটাকে একদম কমিয়ে দিই সেন্সিটিভিটি সেকশানে গিয়ে যদি এবার এটাকে আমি একদম কমিয়ে দিলাম ধরো রেড ডটকে আমি 93-এ বাড়িয়েছিলাম তো রেড ডটকে আমি কমিয়ে 1 করে দিলাম এবারে কী হবে দেখো এবারে কিন্তু আরও বেশি উপরের দিকে উঠে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এটা তোমাদেরকে নিজেদেরকে মানে নিজেরা এরকমভাবে ট্রেনিং গ্রাউন্ডে আসবে আসার পর তোমরা তোমাদের মতন করে এরকম জাস্ট আমার থেকে একটা আইডিয়া নিতে পারো আইডিয়া নিয়ে তোমরা কিন্তু একটা সেন্সিটিভিটিকে তোমরা সেট করতে পারো ঠিক আছে মানে তোমাদের মতন করে একটা সেন্সিটিভিটিকে তোমরা বানাতে পারো যে দেখবে মানে কমিয়ে বাড়িয়ে দেখবে যে কোনটাই তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বা কোনটাই তোমরা ভালো স্প্রে দিতে পারছো ওকে আমরা এবারে দেখবো একবার চেষ্টা করে দেখো এবার কিন্তু অনেকটা কম মানে অনেকটা কম বলতে গেলে একদম পারফেক্ট রিকল হয়ে যাচ্ছে তো এইভাবেই বন্ধুরা আমাদেরকে প্রত্যেকটা স্কোপের ক্ষেত্রে ধরো না 2x স্কোপের ক্ষেত্রেও সেম এইভাবেই আমাদেরকে সেট করতে হবে 2x স্কোপ বলো 4x স্কোপ বলো মানে যাই বলো এইভাবেই কিন্তু প্রতিটা স্কোপের জন্যই আমাদেরকে কিন্তু এইভাবে সেন্সিটিভিটিকে সেট করে নিতে হবে ওকে তো বন্ধুরা এবার কিন্তু আমরা যারা জাইরো খেলছো তাদের কী তাদের সেন্সিটিভিটিকে কীভাবে সেট করবে বা তারা কীভাবে এডিএসকে সেট করবে সেটা দেখাবো ঠিক আছে তো যারা জাইরো খেলছে তারা এরকম সেটিংসে চলে আসবে ঠিক আছে সেটিংসে আসার পরে জাইরোস্কোপে চলে যাবে জাইরোস্কোপ আসার পরে বন্ধুরা তোমাদেরকে ক্যামেরার এই পার্টটা বুঝিয়েছি ক্যামেরার এই প্রতিটা মানে ধরে নাও যারা জাইরো খেলো নন জাইরো খেলো ক্যামেরা সেন্সিটিভিটির কাজ মানেই এটা ঠিক আছে ক্যামেরা সেন্সিটিভিটির কাজ মানে হচ্ছে কি মানে ক্যামেরা মানে স্ক্রিনকে ফোনকে ডান দিক বাঁ দিকে যে মুভমেন্ট করো না উইদাউট স্কোপ মানে স্কোপ না খুলে যে মুভমেন্টটা করো সেটা কিন্তু ক্যামেরা সেন্সিটিভিটির কাজ ঠিক আছে তো ক্যামেরার পার্টটা তোমাদেরকে আমি জাস্ট এ দিয়ে বুঝিয়ে দিয়েছি থার্ড পার্সন আর রেড ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি বাকিগুলো সবই সেম তাই অতটা দেখাচ্ছি না এবারে তোমাদের এডিএসের পার্টটা এসে যায় এডিএসকে কীভাবে তোমরা কন্ট্রোল করবে ধরো আমার রেড ডট এখন করা আছে তোমার 282 তো এটাকে তোমরা 282 মানে রেড যারা কিন্তু জাইরো খেলো তাদের জন্য কিন্তু সেন্সিটিভিটিটা সেট করা বা সেন্সিটিভিটিকে কন্ট্রোল করা অনেকটা ইজি কারণ তোমরা জানো যে জাস্ট ডিভাইসকেই ফোনটাকেইভাবে এরকম ড্র্যাগ করে তোমাদের জন্য সেন্সিটিভিটিকে রিকল কন্ট্রোল করা যায় বা রিকলকে কন্ট্রোল করা যায় দেখো তো জাস্ট তোমরা এখন একটা আইডিয়া নাও আইডিয়াটা নিয়ে নিলে এইভাবে ধরুন আমার জাইরোস্কোপ করা আছে এখন 282 তো 82 তো এবার যদি এটাকে আমি অনেক বাড়িয়ে দিই ঠিক আছে মানে এবার যদি এটাকে আমি অনেক বাড়িয়ে দিলাম 400 করে দিলাম ঠিক আছে এডিএস দেখো আমি কিন্তু ফোনটাকে আবার চেষ্টা করছি ওরকমভাবে নিচের দিকে ড্র্যাগ করে টিল করে সেন্সিটিভিটিকে রিকলকে কন্ট্রোল করার জন্য বাট হচ্ছে না এবার কিন্তু স্প্রেটা অন্য কোথাও চলে যাচ্ছে তো বন্ধুরা তোমরাও চেষ্টা করো যে এইভাবে নিজেরা একটু সেন্সিটিভিটিকে টাইম দিয়ে ঠিক আছে টাইম দিয়ে খুঁজে বার করার জন্য তোমরা তোমাদের জন্য সেন্সিটিভিটিকে বার করো আশা করছি তোমাদেরকে কারোর আর সেন্সিটিভিটি কপি করতে হবে না বা কোনো ইউটিউবারের সেন্সিটিভিটি তোমাদের কপি করতে হবে না
ঠিক আছে। এইভাবেই নিজেরা নিজেদের মতন একটা সেন্সিভিটিকে ফাইন করার চেষ্টা করো প্রতিটা স্কোপের ক্ষেত্রেই। তাই মানে আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম এইভাবে সেন্সিভিটি বানাতে হয়, ঠিক আছে। আর এছাড়াও আমি আগে থেকেই মানে আমার চ্যানেলে আগে থেকেই জাইরো এবং নন জাইরোর জন্য দুজনেরই আলাদা আলাদাভাবে কীভাবে মানে জাইরো যারা খেলো তাদের সেন্সিভিটিকে কীভাবে সেট করতে হয় এবং যারা নন জাইরো খেলো তারা তাদের সেন্সিভিটিকে কীভাবে সেট করতে হয় আমি আগে থেকেই একটা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, সেটাতে আরও ডিটেলসে বলা আছে কীভাবে তোমরা সেট করবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের একটু হলেও হেল্পের কাজ হয়েছে, মানে হেল্প হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ধরনের যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, লাভ ইউ অ্যান্ড টাটা গাইস।